हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल, वेलकम टू अनदर वीडियो। आबारो हाजिर हलम स्वामी विवेकानंद स्कॉलरशिपर आरो एकटी नतून गुरुत्वपूर्ण वीडियो निये। ए वीडियोते मूलत डिसकस करते चलेछि स्वामी विवेकानंद स्कॉलरशिपर नतून प्रब्लेमटी निये। तोमरा गतकाल सन्ध्या थेके एकटी नतून प्रब्लेम फेस करछो, तोमादेर अनेकेरी साथे एई प्रब्लेमटी होयेछे। कि समस्या? स्वामी विवेकानंद स्कॉलरशिपर एप्लीकेशन स्टेटास गतकाल तोमादेर परिवर्तन होये गेछे आबारो, कारण दुदिन आगे थेके तोमादेर एप्लीकेशन स्यांक्शन होवार काज चलछे। किछु किछु छात्र छात्री एप्लीकेशन सैंक्शन होयेछे अप्रूव थेके सैंक्शन, अर्थात तोमादेर मध्ये जादेर एप्लीकेशन आगे अप्रूव होयेछिलो तादेर एप्लीकेशनगुलोके गत परशुदिन अप्रूव थेके सैंक्शन करानो होयेछिलो। एटा तो खूब खुशीर खबर, किन्तु समस्याटा हलो एखाने जे गतकाल बिकाल एबं सन्ध्या थेके जादेर एप्लीकेशनगुलोके अप्रूव थेके सैंक्शन करानो होयेछिलो, आबारो तादेर मध्ये किछु छात्र छात्री एप्लीकेशन सैंक्शन थेके आबारो अप्रूव करानो होयेछे। এটা কেন হচ্ছে, এর কারণটা সেটা আজকের ভিডিওতে জানাবো, এবং যে সমস্ত ছাত্রছাত্রীর সাথে এটা হয়েছে তারা কি আর টাকা পাবে না এই স্কলারশিপ থেকে সেটা জানাবো, এবং তোমাদের যাদের সাথে এই সমস্যাটি হয়েছে তোমরা এই মুহূর্তে কি করবে সব কিছু জানাবো আজকের এই ভিডিও থেকে। কাজেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি আজকের এই ভিডিওতে যা কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু কিন্তু আমার নিজের ওপিনিয়ন, আমার একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারছি। যেহেতু আমি বহু দিন ধরে এই স্কলারশিপ রিলেটেড ভিডিও দিচ্ছি, যে কারণে কিন্তু এই স্কলারশিপ রিলেটেড আমার একটা অভিজ্ঞতা এসে গেছে, যার ফলে আমি সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করে নেবো যে কি কি কারণের জন্য, বেসিক্যালি দুই থেকে তিনটি কারণের জন্য এই সমস্যাটি হয়ে থাকে স্টুডেন্টদের জন্য। কি কি কারণ আমি বলছি পরপর তোমরা শুনে নাও। প্রথম কারণ, যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন স্যাংশন করানো নয়, ভুলবশত তাদের অ্যাপ্লিকেশনগুলোকে স্যাংশন করানো হয়ে যায়, যার ফলে পরবর্তীতে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে আবারও স্যাংশন থেকে অ্যাপ্রুভ করানো হয়, একটা কারণ। দ্বিতীয় কারণ কি, দ্বিতীয় কারণে বলতে চাই টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়ে থাকে। বহু ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন একই সাথে স্যাংশন করানোর ফলে কিছু ছাত্রছাত্রীর অ্যাপ্লিকেশন অটোমেটিকলি শো করতে থাকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে স্যাংশন, এটাও মোটেও তাদের অ্যাপ্লিকেশন আগে অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হয়নি, কিন্তু তাদের অ্যাপ্লিকেশন স্যাংশন থেকে এই অ্যাপ্রুভ থেকে স্যাংশন শো করতে থাকে স্ট্যাটাসে। এটা আগেও তোমাদেরকে জানিয়ে রাখা দরকার যে ওয়েবসাইটের গ্লিচ হয়ে থাকে, ওয়েবসাইটে কিছু প্রবলেম হলে কিন্তু এরকমই শো হয়। এই কারণের জন্য তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে স্যাংশন থেকে আবারও অ্যাপ্রুভ হয়ে যাবে, এ তো অটোমেটিকলি হয়ে যাবে, এটার কোনো হাত নেই কারণ। আর তৃতীয় যে কারণটি থাকছে সেটি হলো যে ফান্ডটি অ্যাভেলেবেল হয়, যে ফান্ডটি অ্যাভেলেবেল হয়েছে বর্তমানে সেই ফান্ডে যতজন স্টুডেন্টকে দেওয়া সম্ভব হয় তার থেকে যদি বেশি স্টুডেন্টকে সিলেক্ট করে নেয়, স্যাংশন করিয়ে দেয় তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, তো সবাইকে তো টাকা দেওয়া সম্ভব নয়, কারণ টাকার অ্যামাউন্টটা তো কিছু কিছু করে ভাগ করে দেওয়া নয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রত্যেকে পাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই অ্যামাউন্টটি যেহেতু প্রত্যেকটি স্টুডেন্টের মধ্যে ভাগ করা সম্ভব হয় না তখনই কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাপ্রুভ করে দেওয়া হয় স্যাংশন থেকে, আবারও অ্যাপ্রুভ করে দেওয়া হয়। কারণ ধরো 100 স্টুডেন্টকে দিতে পারবে একই সাথে টাকা, তো সেখানে যদি সিলেক্ট করা হয় 150 স্টুডেন্টকে তাহলে কীভাবে দেবে, তো 50 জন স্টুডেন্টকে অটোমেটিকলি তাদের অ্যাপ্লিকেশন স্যাংশন থেকে আবারও অ্যাপ্রুভ করানো হবে, তো এটা স্বাভাবিক ব্যাপার। তো বেসিক্যালি এই তিনটি কারণের জন্য তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে স্যাংশন থেকে আবারও অ্যাপ্রুভ করানো হয়, এটা আগেও হয়েছে তাই এখনও হতে পারে বলে আন্দাজ। পরবর্তীতে জানা যাবে যে কী সমস্যার জন্য আদৌ এটা হয়েছে, তো বলবো এটা একটা ছেলেখেলা বিষয় নয়, যাদের অ্যাপ্লিকেশনের সাথে এটা হয়েছে আশা করছি বুঝতে পারছি তাদের মেন্টালিটি কেমন রয়েছে এই মুহূর্তে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে, যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে, তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন থেকে অ্যাপ্রুভ হয়ে রয়েছে বর্তমানে তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যদিও বা তোমাদের এই ফান্ড থেকে টাকা না দেওয়া হয়, পরবর্তী ফান্ড থেকে কিন্তু টাকা অবশ্যই দেওয়া হবে, এটা স্টুডেন্টদের সাথে এই প্রথম ঘটছে তা কিন্তু মোটে নয়, আগেও এই সমস্যাটি হয়েছে স্টুডেন্টদের সাথে। আর তোমাদের মধ্যে যাদের সাথে এই সমস্যাটি হয়েছে, যদি তোমরা মনে করো যে তোমাদের নিজেদের ভুলের জন্য এই সমস্যাটি হয়েছে, তাহলে বলবো মোটেও নয়, তোমাদের ভুলের জন্য কিছু হয়নি, এটা সম্পূর্ণটা তাদের ভুল। তো তোমরা অবশ্যই একদম নির্দ্বিধায় থাকতে পারো, তোমাদের অবশ্যই টাকা দেওয়া হবে, তোমাদের কোনো সমস্যা নেই। তোমাদের যদি অ্যাপ্লিকেশন স্যাংশন থেকে অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তোমাদের কিছু করতে হবে না, তোমরা জাস্ট অপেক্ষা করো, তোমাদের অ্যাপ্লিকেশনের উদ্দেশ্যে যদি টাকা পাঠানো হয় অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনগুলোকে স্যাংশন করানো হবে। আর গতকাল সন্ধ্যা থেকে যখনই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হয়েছিল তখন থেকে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কমেন্টের মাধ্যমে জানিয়েছে, সবাইকে উদ্দেশ্য করে বলবো যে চিন্তা করার কোনো বিষয় নেই, হয়তো অনেকটা দেরি হয়ে গেছে, আর কিছুটা দেরি হবে তোমাদের টাকা পেতে। যদিও বা তোমাদের টাকা দেওয়া হয় তাহলে এই মাসেই তোমাদের অ্যাপ্লিকেশন আবারও স্যাংশন করানো হবে, এবং যদি টাকা না দেওয়া হয় তাহলে কিন্তু স্যাংশন করানো হবে না, তাই তোমরা একদম চিন্তা করো না, পরের মাসে যদি ফান্ড অ্যাভেলেবেল হয় তাহলে পরের মাসেও তোমাদেরকে টাকা দিয়ে দেওয়া হতে পারে, তোমাদের থেকে কোনো সমস্যা হয়নি, এটা সম্পূর্ণটা ওনাদের সমস্যা, এর জন্য তোমাদের কিছু করতে হবে না, তোমরা জাস্ট অপেক্ষা করো অবশ্যই টাকা পেয়ে যাবে। তো ব্যাস আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আজকের এই ভিডিও থেকে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে আজকের এই ভিডিওটি অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।